আদি, ঘড়িটা দেখেছ? সেই সন্ধ্যে থেকে দেখে যাচ্ছি তুমি মোবাইল নিয়ে কুচকুচ কুচকুচ করে ঘেঁটে যাচ্ছ। আদি বলো, আগামী মাসে 14-তে পরীক্ষা তোমার ফাইনাল, সে খেয়াল কি তোমার আছে? সমানে দেখে যাচ্ছি তুমি মোবাইল ঘেঁটে চলেছো এক নাগাড়ে, কোনো দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সেই একই কথা বলতে থাকো বাবা, সকালে পড়লাম তো। ঠিক আছে, তুমি তোমার ফিজিক্সের বইটা নিয়ে এসো, আমি দেখি কতদূর কি তুমি পড়েছো। হোয়াট ইজ ওমস ল? ওমস ল কি এটা বলো তো দেখি বুঝিয়ে ভালো করে। ওমস ল ওমস ল তো ঠিক মনে পড়ছে না। তাহলে কি পড়ছো এতদিন থেকে? এই যে তুমি বললে সকাল থেকে পড়ছি, বাবা এতদিনে তো তোমার চ্যাপ্টার শেষ হয়ে যাওয়ার কথা। তোমার নেক্সট মাসে কোনো পড়ায়নি স্যার। কোন স্যার পড়ায়নি? কলেজে ওই টিউশন স্যার। টিউশন স্যার পড়ায়নি? আমার সঙ্গে দেখা হলেই বলছে আমি কোর্স স্যার কমপ্লিট করে দিয়েছি। সে কি তোমার ওমস ল মোস্ট কমন জিনিস, সেটা তোমার এখন তুমি বলতে পারছো না। বাবা তোমাকে না একটা কথা বলা হয়নি, আমার এই টিউশন টিচার সব চ্যাপ্টার গুলো স্কিপ করে এগিয়ে যাচ্ছে আর খালি ঘুমায়। তাই নাকি? তুই বলিস নি কেন এতদিন আমার টিউশন টিচার ঘুমিয়ে পড়েছে বাড়িতে? তো তো বলা উচিত ছিল ব্যাপারটা আমাকে। প্রতি মাসের 1 তারিখে আমি বেতন গুনে দিচ্ছি, 1 তারিখ থেকে কোনো দিন 2 তারিখ হয়নি, সে সে ঘুমোচ্ছে। আসুক, কাল একটা প্ল্যান করতে হবে, ওকে আমি দেখাচ্ছি মজা। আদিত্য, ফিজিক্সকে বুঝতে গেলে ফিজিক্সকে ভালোবাসতে হবে। তুমি এটা মন দিয়ে করো না, এটা যদি মন দিয়ে চেষ্টা করতে নিশ্চয়ই হতো। দেখো না, তুমি আরেকবার চেষ্টা করে দেখো, নিজেই পারবে। এরকম কোনো কঠিন প্রশ্ন এগুলো নয়।
স্যার আমি আমি মানে কালকে কালকে রাত্রিতে আমি ঘুমাই স্যার, আমি মানে একটু চুপ লেগে গেছিল, আর হবে না, ভুল হয়ে গেছে স্যার, আর হবে না। এই নিন আপনার দক্ষিণা, এবার আসতে পারেন।